দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিল ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত জোর পাকুড়ি এলাকায় বসবাসকারী কয়েকশো পরিবার। অবশেষে স্থানীয় পঞ্চায়েত সদস্য পিয়ার উদ্দিন মোহাম্মদের চেষ্টায় সোলার সিস্টেম জলের ট্যাঙ্ক বসানো হলো জোর পাকুড়িতে। এখান থেকে এলাকার মানুষ 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল পাবেন একদম বিনামূল্যে। দীর্ঘদিন পর অবশেষে জল সমস্যার সমাধান হওয়ায় খুশি এলাকাবাসী। মাঝে মাঝে কিন্তু বন্ধ হয়ে যাবে, আর সূর্যের তাপ যদি না পায় দেখা গেল ঠান্ডার দিন চলছে তখন কিন্তু জল আর নাও আসতে পারে। করা হলো আজকে এখানে জলের একটা ট্যাঙ্ক করা হলো, এই পাড়ায় আর জলের ট্যাঙ্ক ছিল না। কতটা সুবিধা হবে এলাকার মানুষের? এলাকার মানুষ ভালো সুবিধা, অনেকগুলো মানে বস্তি আছে তো এখানে জলের কোনো ট্যাঙ্ক নেই, কয়েক প্রায় 50-60 ঘর বাড়ি এখানে আছে, এটা নিয়ে খুব সুবিধা হলো আমি মানুষের আর কি। এই জলের ট্যাঙ্ক এটা নিয়ে কী সিস্টেমে এটাতে জল পাবে মানুষ? এটা সোলার সিস্টেমে, মানে কোনো বিদ্যুৎ লাগবে না? কোনো বিদ্যুৎ লাগবে না, সোলার রৌদ্র হলে পরে জল পড়বে আর কি। কোন জায়গায় এটা করা হবে? এটা আমাদের জোর পাকড়ি। জোর পাকড়ি কত নম্বর পাড়? এটা 288 যাই 288। আপনার নাম? আমার নাম এখানকার পঞ্চায়েত পিয়ার উদ্দিন মোহাম্মদ। এখানে আমাদের অঞ্চলের সমাজসেবী বকুলদা, এখানে আছে ফিরদৌস দাও আছে, এখানে মইনুল আছে, আফাত আছে, ফুলপুলি আছে, আজকে সুপালি আছে। উদ্বোধন করা হলো অনেক ভালো সুবিধা হবে। এখানে মানে জনবস্তি অনেক আছে আর কি, মানে মানুষের আর কি শুদ্ধ জলটা পাবে, খুব ভালো পাবে আর কি। এর আগে কি ছিল এখানে? না না, এর আগে এরকম শুদ্ধ জল পাইনি, মানে এই জলটা হওয়াতে গ্রামের মানুষ অনেক মানে উপকৃত হবে আর কি। এটাই প্রথম? এটাই প্রথম আমাদের এলাকার পঞ্চায়েতের উদ্যোগে এটা করা? হ্যাঁ, এলাকার পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমাদের জলের ট্যাঙ্কটা এখানে পাওয়া হলো। আপনার নাম? আমার নাম মইনুল হক।